বঙ্গ ব্রিগেডকে সংশোধনের পাঠ দিতে শনিবার কলকাতায় আসছেন সিপিএম পলিট ব্যুরোর বেশ কয়েকজন সদস্য। যদিও সূত্রের খবর তাঁদের সামনেও জোটের পক্ষে জোরালো সওয়াল করতে চলেছেন আলিমুদ্দিনের নেতারা। গত মাসে সিপিএমে কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট দলের রাজনৈতিক লাইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, তা সংশোধন করতে হবে। এও ঠিক হয় পলিট ব্যুরো বঙ্গ নেতৃত্বকে সংশোধনের দিশা দেখাবে। সেই মতো রবিবার থেকে শুরু হতে চলা রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত থাকার কথা প্রকাশ করা সীতারাম ইয়েচুরি থেকে এসআর পিল্লায়ের মতো পলিট ব্যুরো সদস্যদের। শনিবারই তাদের কলকাতায় চলে আসার কথা। সেদিন তাদের সঙ্গে বৈঠক করবেন সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সেই সব সদস্যরা যারা কেন্দ্রীয় কমিটিতে নেই। সূত্রের খবর, পলিট ব্যুরো সদস্যদের সামনে রণকৌশল সংশোধনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হবে। বঙ্গ নেতৃত্বের একাংশের দাবি, ভোটের আগে নিচুতলার কর্মীদের জোটের জন্য বোঝানোর পর এখন যদি সংশোধনের কথা বলা হয় তাহলে দলের মধ্যে চূড়ান্ত মতবিরোধ ও বিভ্রান্তি তৈরি হবে। বঙ্গ সিপিএম এর একাংশ পলিট ব্যুরো সদস্যদের সামনে এই প্রশ্ন তুলতে পারে, কংগ্রেসের সঙ্গে জোট করতে না দিলেই হতো, তাহলে এখন আর সংশোধনের পরিস্থিতি তৈরি হতো না। শীর্ষ নেতৃত্ব আগে নমনীয় হওয়ার বার্তা দিয়ে এখন কেন সংশোধনের কথা বলছে? সূত্রের খবর, এক ধাপ এগিয়ে সিপিএম এর রাজ্য নেতৃত্বের একাংশ কাডারদের প্রস্তাব দেবে। কেন্দ্রীয় কমিটি যদি মনেই করে বাংলায় নির্বাচনের অনুকৌশল দলের পার্টি লাইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ছিল এবং তাই তার সংশোধন প্রয়োজন, তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিটাই ভেঙে দেওয়া হোক। সব মিলিয়ে জোট নিয়ে পলিট ব্যুরোর সঙ্গে সরাসরি সংঘাতের পথে হাঁটতে পারে আলিমুদ্দিনের একাংশ। বিতনু চট্টোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা।